নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর পুলিশ লাইনে একজন এএসআই এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এদিন আনুমানিক সকাল 6টা নাগাদ স্থানীয়রা পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ সূত্রে জানা যায় এএসআই এর নাম সুমিত কুমার ভক্ত, বয়স আনুমানিক 37 বছর। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ভুগছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের কাছিম বাজার এলাকায়। তিনি চাপড়া থানায় কর্মরত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর সাইবার ক্রাইমে। সূত্রের খবর, আজ তার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সাইবার ক্রাইমে জয়নিং এর প্রথম দিন ছিল, পাশাপাশি আজকে তার জন্মদিন ছিল। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে গেছেন গোটা পুলিশ মহল। বর্তমানে দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছে। তবে গোটা ঘটনায় তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।